মাটির ঘরে আসলে ঘরের ভিতরে ঘর এদিকে সিঁড়ি আমার আব্বু উপরে হচ্ছে মুরগি চাষ করছে মানে মুরগির খামার আছে ছোট্ট একটা ওটা দেখাবো এরকম ঘরের ভিতরে ঘর এটা একটা ঘর এটা একটা ঘর তার ভিতরে আর একটা ঘর আছে পরে দেখাবো আপনি পেছনে যান এছাড়াও এপাশে একটা ঘর তার ভেতরে একটা ঘর ওইদিকে একটা ঘর উপরে একটা ঘর ওইদিকে মানে আমাদের এই দুইটা বাড়ি মিলে প্রায় 16টা রুম আছে আসসালামু আলাইকুম আজকে আমি ওয়েট করতেছি আমার ছোট ভাইদের জন্য কারণ আমি ভুল করে রাজশাহীতে স্লিপিং ট্রি রেখে আসছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি স্লিপিং ট্রি নাই আমি কি খাবো আমার তো খুবই খারাপ লাগতেছিল যে প্রত্যেকদিন সকাল আর রাত্রে আমি স্লিপিং ট্রি খাই সেটা এখন নাই তো আমি মিস করে আসছি বাসাতে তো রাতকে বললাম রাত তুমি নিয়ে আসো তো রাত বলতেছে আমি তো রাজশাহীতে নাই ও নাটোরেই আছে তখন একটা ছোট ভাইকে বললাম যে ভাইয়া তুমি আমার স্লিপিং ট্রিটা আমার বাসার নিচে যে নিয়ে তারপরে আমাদের এখানে নিয়ে আসো তো ওরা চলে আসছে তো আমি তাদের জন্য ওয়েট করছিলাম এইটা আমি রেখে চলে আসছিলাম গাইস আমার খুব কষ্ট হয়েছে এই দুইটা দিন ছিলাম তো ফাইনালি পেয়ে গেছি আমি খেতে খেতে রেখে আসছি যেন অর্ধেক হয়ে গেছে আরো দুইটা আছে বাসায় নাম ওইটা কি বলো তো এটা কি এটা স্লিমিং টি আর আমার মেয়ে আজকে টুপিস পরেছে হ্যাঁ টুপিস পরেছে তো মেয়ে আজ আমার বাপের বাড়িতে মেহমান এসেছে আর আমি অনেক খুশি কারণ মেহমান আমার আব্বু অনেক পছন্দ করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আমি যে রান্না করছি আমি তো কাজই করছি রান্না করবো না কাজ করবো এই দুইটা দিন আমি স্লিপিং টি খাইনি তাই ভাবলাম সবার প্রথমে আগে স্লিপিং টি রান্না করি রান্না করাটা খুব সহজ এক কাপ গরম পানির মধ্যে এক চামচের মতো স্লিপিং টি দিয়ে তিন চার মিনিট জাল দিয়ে ছেঁকে নিলেই আমার রেডি হয়ে যায় স্লিপিং টি ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় আমার কাছে এই স্লিপিং টি খাওয়া সকালে এবং রাত্রে খালি পেটে 15+ বয়সী সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা ছাড়া কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে খেতে পারবেন যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা চাটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে চেক করে নিন তোমাদের কষ্ট হয়নি তো আসতে না কষ্ট তো হয় না আর এখানে একটা মুখ দেখে একটা বাতাসে বাচ্চা আপু আসলে ভালো লাগছে আর গ্রামের বাতাস আসলে ভালো লাগে কি হয়েছে পাঁচালার মেয়ের প্রেমে পড়েছে কে আজারা কথা আপু আপু আজারা কথা বাচ্চা পাঁচালার মেয়ে ছিল নাকি ড্রাইভারের সাথে আজারা পাঁচালা নাকি বলেছে এই কথা যে আপনাকে আমি পৌঁছে দেব তাড়াতাড়ি একসাথে আমার মেয়ের সাথে প্রেম করলে ওই তাতে রাজি হয়েছে দুই ঘন্টা যাবে ফেলে রেখেছে দুই ঘন্টা কেন রাস্তায় তো জ্যাম হওয়ার কথা না না ক্যাশুয়াল হাটে ওই যে বাজার চলছে এখন হাটের সময় মিথ্যা কথা ওই প্রথমে এসে আমাকে কথা বলেছে যে মেয়ে দেখেছে ওই মেয়ে আমাকে ঠিক করে দেন ওইদিকে তারা গল্প করছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব এই তরকারিটা আমার অনেক পছন্দের তাই ভাবলাম এগুলো করে তাদেরকে খাওয়াই গ্রামে আসলে গ্রামের মতনই রান্না বান্না খেলে বেশি ভালো লাগে আমাদের গ্রামের দিকে তরকারিতে একটা এক্সট্রা রেসিপি দেয় সেটা হচ্ছে পেঁয়াজ এবং জিরা ভাজার পরে মানে বেরেস্তা করে নেওয়ার পরে তরকারির হালকা ঝোল দিয়ে ভালো করে মশলিয়ে সেটা তরকারির মধ্যে দিয়ে দেওয়া তখন না তরকারির স্মেলটা এবং স্বাদটাও একদমই চেঞ্জ হয়ে যায় খুবই স্বাদ লাগে আমার কাছে মেয়ের আদর ছিলাম আর রান্না করছিলাম এদিকে আমার আরো একটা ছেলে আছে মানে আমার ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে যদিও এটা তিন নাম্বার ছেলে একদমই আমার মতো হয়েছে দেখতে বাবাটা আমার এতই শান্ত আমার এই বাচ্চাটা আবু বকর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি আরো একটা সবজি রান্না করেছিলাম সেটা মাখিয়ে তুলে দিয়েছি মাছ দিয়ে মেখে একদমই গা মাখা মাখা ঝোল রেখেছিলাম খুবই মজা হয়েছে খেতে এছাড়াও ডাল করেছি সবাই তো আমার হাতের রান্নাকে অনেক প্রশংসা করছিল যদিও আমি জানি না তাদের মন মতো হয়েছে কিনা বাট আমি আমার দিক থেকে পারফেক্ট করার চেষ্টা করেছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ